ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি অবশ্যই। এখন যাচ্ছি মায়ের একটু জেরক্স করাতে হবে কিছু জিনিস, মায়ের আজকে একটা কাজ আছে তো জেরক্স করাবো। আমার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, আমি আজকে পাউরুটি আর সয়াবিন আলুর তরকারি খেয়েছি টিফিনে, আর মা ওদিকে পুজো টুজো দিচ্ছে, তারপর মা খেয়ে দিয়ে আস্তে ধীরে রেডি হবে, তারপর দুজনে যাব কাজটা করে আসব। আর যেহেতু এখন করা হচ্ছে আমিও আছি আর দরকারটা এখন মেটানো যায় আর কি, তো ওই জন্যই যাবো আর কি কাজটা করে আসতে। মা আমার মায়ের অনেক সরকারি কাজে অনেক গণ্ডগোল ছিল, যেরকম মায়ের আধার কার্ড ছিল না, মানে প্রচুরবার করা হয়েছে, 7-8 বার করা হয়েছে, তো বেরোচ্ছিলই না, কিছুতেই আধার কার্ড পাওয়া যাচ্ছিলো না। লাস্ট আমার বরই করে দিয়েছে আর কি, প্রমি করেছে। তারপর প্যান কার্ড ছিল না, আমি পাপুদার দোকান যাব, সায়ন খেলতে ডাকছে আজকেও, তো যাবি তুই? তো এবার দেখা যাক যায় কিনা, তাহলে একটা সঙ্গী সাথী পাবো। তারপরে মায়ের প্যান কার্ড হচ্ছিলো না, যেহেতু আধার কার্ড ছিল না, প্যান কার্ড হচ্ছিলো না, তো প্যান কার্ডটাও প্রমি লাস্টে করলো, ওই বসে বসে এইসব করে দেয় আর কি। এই হলো আর কি, এবার যাবো, তো চলো যাওয়া যাক, আর বক করছি না। এসেছিলাম তো কাজটা করতে, অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি, হাঁটতে হাঁটতে সেই নিমটা থানা অবধি চলে এলাম, তাও হলো না কিছুই। বেচারাও আমার সাথে ঘুরে আছে, আবার ডবল গেঞ্জি পরে এসছে একটার ওপর দিয়ে আরেকটা, এবার লাগছে গরম, আমারও গরম লাগছে চাদরটা নিয়ে এসে। কি আর করবো, হাফ কাজ করে এখন বাড়ি যাচ্ছে, আর হাফটা করার জন্য আবার বেরিয়ে প্রতাপগড় যেতে হবে, এখানে দোকানটা খোলেই নি। ভালো লাগলো অনেকটা, একটুও ভালো লাগেনি, এখন বলছে অনেকটা। যাই, দেখছিলে সায়নের সাথে আজকে পুরো বিধ্বস্ত অবস্থা, বাড়িতে আসলাম, এসে মায়ের যে বাকিটুকু কাজ হয়নি সেই কাজটা করলাম, করে নিয়ে তারপরে স্নান দান করে মাকে নিয়ে আবারও বেরোলাম, পুরো কাজটা করে জমা টমা দিয়ে এই এখন বাড়িতে ঢুকছি, এখনো তালাও খুলিনি, এবার খুলে ঢুকবো, মা ওই কাকি বাড়িতে কথা বলছে একটু, তো যাই এবার ঘরে যাই, আগে জামা কাপড়টা ছাড়ি, আর ভালো লাগছে না আজকে, পাও ব্যথা হয়ে গেছে, অনেক খাটাখাটনি করেছি তো তাই খিদে পেয়ে গেছে আজকে। এখন বাজে হচ্ছে 1:35, তো এখন বসবো খেতে। মা আজকে করেছে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, যেটা আমি করি, মায়ের থেকেই শিখেছিলাম। আর আজকে শোস্টপার হচ্ছে এই সয়াবিনের তরকারিটা, দারুণ হয়েছে, যেটা দিয়ে আমি সকালেও খেয়েছি, তো খুব ভালো হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে যে ভালো হয়েছে, তেল ঝাল মশলা। আর এটা হচ্ছে ওই সায়নের মা ওই কাকি দিয়ে গেল ভেটকি মাছের কাটার চচ্চড়ি আর কি, ঝাল পেঁয়াজ রসুন দিয়েই করেছে কাকি ওটা, তো চলো আগে খেয়ে দিয়ে নি, আর ভাত তো নেই, জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, প্রচণ্ডই বেশি খাওয়া হয়ে গেছে, যেরকম পালং শাকের চচ্চড়িটা খেতে হচ্ছে সেরকম সয়াবিনটা আর কাটা চচ্চড়িটা তো ভালো খাই আমি, ভালোও হয়েছিল, কাকি খুব ভালো রান্না করেছিল, আর সয়াবিনটা মা আজকে সত্যি খুব ভালো রান্না করেছিল, এইরকম রান্না হলে মাছ মাংস দূরে থাক। তো চলো আমি একটু মশে টসে টানি নি, কারণ তোমরা সবাই জানো যে আমি আবার চোখ খুলে রাখতে পারবো না, অনেকেই আমাকে বলে, আমি নিজেও জানি যে এই ঘুমটার জন্যেই মোটাটা হচ্ছে আর কি। ঠিক আছে, ব্যাঙ্গালোর ফিরে গিয়ে যাওয়া হবে, দেখা যাবে, আপাতত একটু ঘুমিয়ে নিই। কলকাতার শীষ টাটা, মানে কলকাতার শীষ টাটা বাই বাই বলতে শুরুও করে দিয়েছে প্রায়, ঠান্ডা একদমই নেই। তো আজকে প্রমি বললো যে হঠাৎই ও দই ফুচকা খেতে ইচ্ছে করেছে, তো আসবে, আর ওর একটু এটিএমে কাজও আছে তার জন্য আসবে, তো আমি ওই জন্য বিগ বাজারের উল্টো দিকেই দাঁড়িয়ে রয়েছি, তো আসুক, তারপর এটিএম এর কাজটা সেরে দুজনে একসাথে স্টেশন যাবো। বিরাটি থেকে তো এসে গেছি অনেক আগে, এসে আর ক্যামেরাটা ধরা হয়নি, মানে ফোনটা ধরা হয়নি, কারণটা একটাই যে অনেকগুলো কাজ ছিল পরপর পরপর, আজকে মায়ের কিছু কাজ শেষ হয়ে গেছে, কিছু নয় মায়ের মোটামুটি সবটাই শেষ হয়ে গেছে, বাবার কিছু কাজ বাকি রয়েছে, যার জন্যে কালকে আমি প্রমি আর বাবা যাবো ব্যাংকে একটু, তো তার আগে আমাকে কালকে বিরিয়ানিটা রান্না কমপ্লিট করে রেখে যেতে হবে, কালকে খাবো আমরা বিরিয়ানি, কারণ আমি না থাকলে আমার মা খুব একটা বিরিয়ানি টিরিয়ানি বানায় না, তো এক তো বাবার ছুটি থাকে সোমবার করে, যেটা কালকে আছে, তো এবার সোমবার করেই মাকে সবটা করতে হবে সেটাও হয় না, আর মা একা থাকে তো ওই চাউমিন টাউমিন তো বানিয়ে কিছু খাই না, এটাই চলে আর কি, তো ওই জন্যে কালকে হবে বিরিয়ানি,
সেসবই এসে আমি কালকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই পেঁয়াজ রসুন আদা কালকে বিরিয়ানির আলু এইসব কেটে রেখে দিলাম, এইসবই করছিলাম, তাই আর ক্যামেরার সামনে আসা হয়নি। আর বলছিলাম এই ভিউজটা কদিন ধরে একটু ডাউন চলছে, আজকে মোটামুটি একটা লেভেলে এসেছে, দেখা যাক কালকে কি হয়। সরি, আজকেও আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি সয়াবিন দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। আমার সয়াবিনটা জাস্ট অসম লেগেছে খেতে, সত্যিই খুব ভালো হয়েছিল। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। যারা অলরেডি আমার সাথে আছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভাবছো যে এই চ্যানেলের সাথে যোগাযোগ একটা স্থাপন করা যায়, তো আসতেই পারো, আমার খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।